আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে আমি খুশিদ আলিয়া, নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সম্পদ, জাতীয় সম্পদ, উৎপাদন এবং উৎপাদনের উপাদান নিয়ে আলোচনা করব। জাতীয় সম্পদ আলোচনা করার পূর্বে আমাদের সম্পদ বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে আমরা সম্পদ বলতে বুঝি একজন ব্যক্তির ঘর বাড়ি, টাকা পয়সা, মূল্যবান দ্রব্য সামগ্রীকে বুঝি। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পদের চারটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। চারটি বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা। এবার আমরা জানব সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদকে আমরা পাঁচটি শ্রেণীতে ভাগ করতে পারি: ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় এবং আন্তর্জাতিক। ব্যক্তিগত সম্পদ হচ্ছে ব্যক্তি যেই সম্পদগুলো ব্যবহার করে, ব্যক্তি নিজে, ব্যক্তি তার ঘর বাড়ি, টাকা পয়সা, মূল্যবান দ্রব্য সামগ্রী সবগুলো তার ব্যক্তিগত সম্পদ। ব্যক্তি যে সম্পদগুলি ব্যবহার করে সেগুলো ব্যক্তিগত সম্পদ। একান্ত ব্যক্তিগত হচ্ছে ব্যক্তি তার নিজস্ব প্রতিভা এবং যোগ্যতাকে যখন কাজে লাগিয়ে আয় করে তখন সেটাকে সম্পদ রূপান্তর করতে পারে, সেটা হচ্ছে ব্যক্তির একান্ত ব্যক্তিগত। সমষ্টিগত হচ্ছে রাষ্ট্রের জনগণ সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে সেগুলোকে আমরা সমষ্টিগত সম্পদ বলতে পারি। এবার আসি আমরা জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ হচ্ছে ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদ মিলেই কিন্তু জাতীয় সম্পদ। যেমন ধরো, জাতীয় সম্পদ বলতে আমরা রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, এগুলো আমরা জাতীয় সম্পদ, বা পার্ক, সবগুলো জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। এরপর আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ হচ্ছে সাগর, মহাসাগর, প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তি। এবার আমরা সম্পদের শ্রেণীভাগ সম্পর্কে জানব। সম্পদকে জানো তোমরা দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রকৃতি প্রদত্ত, আরেকটি হচ্ছে মানব সৃষ্ট। প্রকৃতি প্রদত্ত সম্পদ হচ্ছে ভূমির উপরিস্থিত এবং অভ্যন্তরে সব কিছু প্রকৃতির দান। যেমন বনাঞ্চল, ধরো বাংলাদেশের সুন্দরবন, এটা প্রাকৃতিক সম্পদ। নদ নদী, জলাশয়, এগুলো প্রকৃতি প্রদত্ত। এরপরে মানবসৃষ্ট হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আরও আছে, যেমন ধরো বনাঞ্চল, নদ নদী এবং ভূমির অভ্যন্তরে তেল, গ্যাস, খনিজ সম্পদ কিন্তু প্রাকৃতিক সম্পদ। মানবসৃষ্ট হচ্ছে মানুষ যখন নিজের প্রয়োজনে রাষ্ট্রের সহায়তায়, ব্যক্তি যখন তার শ্রম এবং মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সম্পদ রূপান্তর করে, সেটা হচ্ছে মানবসৃষ্ট। যেমন ধরো, ভূমির উপরে যখন আমরা শাকসবজি, ফলমূল চাষ করি, সেটা হয়ে যাবে কি? মানবসৃষ্ট। বা ভূমির অভ্যন্তরে তেল, গ্যাস, খনিজ সম্পদ ভূমির অভ্যন্তরে থাকলে এগুলো কিন্তু সম্পদ না। যখন ভূমির অভ্যন্তর থেকে তেল, গ্যাস, খনিজ সম্পদ আমরা উত্তোলন করি, বিপণন করি, কাজে লাগাই, তখন কিন্তু এটা সম্পদ রূপান্তর হবে, সেটা হবে মানবসৃষ্ট সম্পদ। এছাড়াও আমাদের রাষ্ট্রের যত রকমের গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, কলকারখানা আছে, এগুলোও কিন্তু মানবসৃষ্ট সম্পদ। এবার আমরা আলোচনা করব জাতীয় সম্পদ কীভাবে সংরক্ষণ এবং অপচয় রোধ করা যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাতীয় সম্পদ হচ্ছে, আমরা পূর্বে আলোচনা করেছি, যেমন ধরো তেল, গ্যাস, বিদ্যুৎ, এটা আমরা নিত্য ব্যবহার করি, অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমরা পানির অপচয় করি, বাসায় পানি অপচয় করতেছি, রাস্তাঘাটে পানি অপচয় করতেছি, বিভিন্ন জায়গায় রাস্তায় আমরা দেখতেছি পানি অনবরত যাচ্ছে, পরিবারও আমরা পানি ব্যবহারের ব্যাপারে মিতব্যয়ী না, এ ব্যাপারে কিন্তু আমাদের সকলেই মিতব্যয়ী হয়ে পড়া প্রয়োজন।
এরপরে বিদ্যুৎ এবং গ্যাস, বিদ্যুৎ গ্যাস পানি এগুলো জাতীয় সম্পদ, এগুলো ব্যবহার আমাদের অবশ্যই মিতব্যয়ী হতে হবে। কেউ যদি পানি বিদ্যুৎ গ্যাসের অপচয় করে আমরা নিজে সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করার জন্য চেষ্টা করব। এছাড়া রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে এগুলো কিন্তু জাতীয় সম্পদ, রাষ্ট্র কিন্তু এগুলো নিরাপত্তার জন্য নিরাপত্তা প্রহরী দেয়। তারপরেও যদি আমরা একজন সচেতন নাগরিক হিসেবে কোনো সময় যদি দেখি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির সম্মুখীন হচ্ছে, তখন আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। আরেকটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হচ্ছে বনাঞ্চল। অত্যন্ত দুঃখজনক, আমরা কিন্তু সমানে বৃক্ষ নিধন করে চলছি, গাছপালা অবৈধভাবে গাছপালা নিধন করতেছি, অথচ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, আমাদের জীবন বাঁচানোর জন্য বৃক্ষ অত্যন্ত প্রয়োজন। কিন্তু অনেকে অবৈধভাবে গাছপালা নিধন করতেছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতেছে। এ ব্যাপারে আমাদের অনেক সচেতন হতে হবে, প্রয়োজনে আমরা কর্তৃপক্ষকে জানাবো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। তারপরে পশু পাখি বনাঞ্চলে পশু পাখি শিকার করা, এটাও কিন্তু পরিবেশ আইন অনুযায়ী নিষিদ্ধ। তখনও যদি আমরা পশু পাখি শিকার করবো না, কেউ যদি অবৈধ কাজ করে আমরা কর্তৃপক্ষকে জানাবো। আরও জনগণকে অ্যাওয়ারনেস সচেতনতা বাড়ানোর জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, গণমাধ্যমে সহযোগিতা নিতে পারি। এভাবে করে আমরা জাতীয় সম্পদগুলো আমরা সংরক্ষণ এবং অপচয় রোধে আমাদের ভূমিকা পালন করতে পারি। এবার আমরা জানব উৎপাদন এবং উৎপাদনের উপাদান। উৎপাদন বলতে কোনো দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা। যেমন ধরো কাঠ থেকে আমরা চেয়ার তৈরি করলাম, এটা উৎপাদন। আরও অনেক উদাহরণ দেওয়া যায়। উৎপাদনের গুরুত্বপূর্ণ চারটি উপাদান, প্রথম উপাদান হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি বলতে শুধুমাত্র জমি নয়, ভূমির অভ্যন্তরে পরিস্থিত এবং অভ্যন্তরে সব কিছুই কিন্তু ভূমির অন্তর্ভুক্ত। এরপরে শ্রম, শ্রম বলতে শুধুমাত্র শারীরিক শ্রম নয়, আমরা কোনো কিছু উৎপাদন করার সময় শারীরিক এবং মানসিক যে শ্রম দেয় সেটাকেই বলা হচ্ছে শ্রম। ভূমি, শ্রম এবং মূলধন, মূলধন বলতে আমরা বুঝি শুধু টাকা পয়সা নয়, কিন্তু কোনো দ্রব্য উৎপাদন করার সময় আমরা টাকা পয়সা পাশাপাশি আমরা উৎপাদনের উপকরণ, যন্ত্রপাতি, ভবন সব কিছুই কিন্তু মূলধনে অন্তর্ভুক্ত। এরপর আসে সংগঠন। ভূমি, শ্রম, মূলধনকে সমন্বয় করাই হচ্ছে সংগঠন। আর যিনি সংগঠন, যিনি এই সংগঠন পরিচালনা করেন তাকে বলা হয় সংগঠক বা অর্গানাইজার, আমরা যেটাকে উদ্যোক্তা বলি। তাহলে আমরা জানলাম কি উৎপাদনের চারটি উপাদান, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই পার্শ্বে জানলাম সম্পদ বলতে কী বুঝি, জাতীয় সম্পদ বলতে কী বুঝি, জাতীয় সম্পদের অপচয় রোধে করণীয় এবং উৎপাদন এবং উৎপাদনের উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, সবাই তোমরা খাতায় লিখে নাও। এটা তোমরা বাড়ির থেকে করে যথাসময়ে করে বাড়ির কাজ করে তোমরা স্কুলে তোমাদের সুবিধা মতো সময় স্কুলে জমা দেবে। আমি তোমাদের খাতা মূল্যায়ন করে তোমাদের সুযোগ মতো তোমাদের খাতা তোমাদের কাছে ফিরিয়ে দেবো। তোমরা খাতায় লিখে নাও, বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশে জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে করণীয়, এই বিষয়ের উপর একটি প্রতিবেদন তৈরি করো। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে করণীয়, এই বিষয়ের উপর একটি প্রতিবেদন তৈরি করো। তোমরা বাড়ির কাজটা যথাসময় করে স্কুলের অফিসে জমা দেবে। আমি তোমাদের সময় মতো তোমাদের মূল্যায়ন করে খাতা মূল্যায়ন করে তোমাদেরকে জানিয়ে দেবো, বা খাতা তোমাদের কাছে আবার ফেরত দেওয়া হবে। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।